মালদায় লোকসভা নির্বাচনের দুটি আসনে তৃণমূলের ফল খারাপ। এর জন্য তৃণমূল নেতাদের দায়ী করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসুম বেঞ্জিনুর। মালদার দুটি লোকসভা আসনকে পাখির চোখ করে জেলায় বারবার সভা ও রোড শো করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে জিতেছে কংগ্রেস, তৃণমূল তৃতীয় নম্বরে। অন্যদিকে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি, এই আসনে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। ভোট গণনার শেষে কেন দলের এই অবস্থা তা নিয়ে পর্যালোচনা করেন তৃণমূল নেতৃত্ব। পশ্চিমবঙ্গে তৃণমূলের ভালো ফল হলেও মালদা জেলার দুটি আসনে তৃণমূলের ফলাফল খারাপ হওয়ায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসুম বেঞ্জিনুর। জেলায় তৃণমূলের ভরাডুবির জন্য জেলার নেতৃত্বকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। তিনি জানান, 2019 সালে সভানেত্রী থাকাকালীন ফল ভালো হয়েছিল তৃণমূলের, তবে এবারের লোকসভা নির্বাচনে বহিরাগত প্রার্থীদের হয়তো মেনে নিতে পারেনি সাধারণ মানুষজন। কোথায় কোনো খামতি রয়েছে সমস্তটাই জানানো হবে রাজ্য নেতৃত্বদের। এটা তো আমরাও বুঝতে পারছি না যে এত খারাপ রেজাল্ট কেন হলো। একুশে তো অবশ্যই ভালো রেজাল্ট হয়েছিল, মানুষ যেমন পুরো পশ্চিমবঙ্গে দিদির উপরে আস্থা রেখেছেন, একুশেও রেখেছিলেন, মালদাতেও আমরা ভালো রেজাল্ট দিতে পেরেছি, কিন্তু এবার চব্বিশে এত খারাপ রেজাল্ট হলো কেন? আমরা সবাই কিন্তু খুব দুঃখিত এবং নিজের মধ্যে তো অবশ্য আমাদেরকে একে ইন্ট্রোস্পেকশন করতে হবে। আমরা হয়তো আমাদের এই ঘাটতিটা হয়েছে কেন সেটা দেখার বিষয় আছে, বাকি আমরা লিডারশিপের আমাদের কি মনে হয়েছে যে কোথায় আমাদের ঘাটতি হয়েছে সেটা লিডারশিপকে আমরা জানাব। এবং আগামী দিনে আবার তো বিধানসভা ভোট আসতে চলেছে, তাতে যাতে রেজাল্ট ভালো হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। কিন্তু এখন এই মুহূর্তে আমরা সবাই খুবই দুঃখিত যে পুরো পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট, আজকে দুটো সিট দিলে আরও আমাদের রেজাল্টটা ভালো হতো, কিন্তু মালদা জেলায় এত রেজাল্ট খারাপ কেন সেটা নিয়ে আমরা সবাই খুব দুঃখিত। কী কী কারণ মনে হচ্ছে? দেখুন, এটা তো আমি লিডারশিপকেই বলবো, আমাদের নেতৃত্ব আমাদেরকে ডাকবে এর মধ্যে, লিডারশিপকে বলবো আমার যা যা মনে হয়েছে সেটা অবশ্যই আমি লিডারশিপকে বলবো। আমি নিজে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম, একটা ভালো রেজাল্ট দিতে পেরেছি, কিন্তু এই মুহূর্তে এত খারাপ রেজাল্ট কেন? তো আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে এবং এবারও কি আমার মনে হয়েছে সেটাও লিডারশিপকে জানাবো। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।